ইলেকট্রিসিটি বা তড়িৎ। যদিও ক্লাস টেনে তোমাদের যে অধ্যায়টা আছে এবং সেই অধ্যায়ের যে হেডিং সেটা হচ্ছে কি চল তড়িৎ, তাই না? তা চল তড়িৎ অর্থাৎ তার মধ্যেই তো তড়িৎ রয়েছে, তাহলে প্রথমে আমরা তড়িৎ সম্পর্কে জেনে নেব, তড়িৎ জিনিসটা কি, তাহলে এই চল তড়িৎটা আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে, তাই না? তা চলো, তাই এই তড়িৎ বা ইলেকট্রিসিটিকে জানতে গেলে আমাদের প্রথমেই একটা ছোট্ট গল্প শুনে নিতে হবে। কি গল্পের কথা শুনে ভালো লাগছে, তাই না? চলো মন দিয়ে গল্পটা শোনো। আজ থেকে বহু যুগ আগে খ্রিস্টপূর্ব 600 অব্দের কাছাকাছি সময়ে গ্রিক দার্শনিক থেলস, তিনি অ্যাম্বার নামক একটা গাছের যে আঠা বা বলতে পারো তার রেচন পদার্থ, সেইটার সঙ্গে পশমের ঘর্ষণ করেন। ঘর্ষণ করার পর তিনি লক্ষ্য করলেন ওই অ্যাম্বার ছোট ছোট কাগজের যে টুকরো না তাকে আকর্ষণ করছে। যেমনটা ঠিক তোমরা শীতকালে মাথায় চিরুনি দিয়ে ওই চুলা জানানোর পরে দেখবে চিরুনিটা যখন ছোট কাগজের কাছে নিয়ে যাবে কাগজটা চিরুনির দ্বারা আকর্ষিত হচ্ছে, ঠিক আছে? তা বিজ্ঞানী থেলস এই পর্যবেক্ষণ দেখার পর তিনি খুব আশ্চর্য হয়েছেন, কিন্তু তার ব্যাখ্যা কিন্তু তিনি দিতে পারেননি। তারপরে বহু যুগ কেটে গেল, কিন্তু বিজ্ঞান তো এগিয়ে চলবে। তার ঠিক বহু বছর পর 1600 খ্রিস্টাব্দে আরেকজন বিজ্ঞানী উইলিয়াম গিলবার্টস, তিনি কী করলেন, ঠিক একই পরীক্ষা করলেন এবং তিনি অ্যাম্বারের পাশাপাশি, এই যে অ্যাম্বার AMBR, এই অ্যাম্বারের পাশাপাশি রজন, এবোনাইট, পশম, রেশম এবং বিড়ালের যে লোম সেই লোম নিয়েও তিনি কী করলেন, এক্সপেরিমেন্ট করলেন। করে তিনি দেখলেন সেই একই রেজাল্ট, অর্থাৎ বিজ্ঞানী থেলস এই 600 খ্রিস্টপূর্বাব্দে যা দেখেছেন তার বহু বছর পরে উইলিয়াম গিলবার্টসও ঠিক একই পর্যবেক্ষণ দেখলেন। শুধু থেলস কিছু ব্যাখ্যা দিতে পারলেন না, কিন্তু উইলিয়াম গিলবার্টস একটা ব্যাখ্যা দিলেন। তিনি বললেন কি না, এই ধরনের ঘটনা ঘটছে তার পেছনে দায়ী হচ্ছে ইলেকট্রিসিটি। তার পেছনে দায়ী কি, এই ইলেকট্রিসিটি বা যার বাংলা নাম হচ্ছে কি তড়িৎ। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে খুব স্বাভাবিক তোমরা বলবে তাহলে উইলিয়াম গিলবার্টস বোধহয় তড়িতের স্রষ্টা, তড়িৎ আবিষ্কার করেছেন, তা নয়, তা ঠিক নয়। তিনি তড়িৎ শব্দটা দিয়েছেন ঠিকই, কিন্তু আমরা অনুমান করি বা বিজ্ঞানীরা অনুমান করে থাকেন যে তখনকার সময়ে এই যে অ্যাম্বারকে গ্রিক ভাষায় বলা হতো ইলেকট্রন, ELEKTRON, ইলেকট্রন, ELEK, মাথায় রাখবে। এই ইলেকট্রনের সঙ্গে এখন যে আমরা ইলেকট্রন অর্থাৎ এই যে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন তার যে বানানটা ELECTRON, ইলেকট্রন, এই ইলেকট্রন কিন্তু আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী JJ Thomson 1897 খ্রিস্টাব্দে, আর এখন আমরা গল্প করছি 1600 খ্রিস্টাব্দের গল্প, তাই না? তেমন ইলেকট্রন তখন আবিষ্কারই হয়নি, ইভেন ইলেকট্রন কেন পরমাণুই আবিষ্কার হয়নি, জন ডাল্টন তখনও পর্যন্ত আবিষ্কার করেনি, কারণ 1808 খ্রিস্টাব্দে পরমাণু আবিষ্কৃত হয়েছিল। তার ঠিক অনেক বছর আগে আমরা কী পেয়েছি না, এই তড়িৎ বা ইলেকট্রিসিটি এই শব্দটা পেয়েছি, ক্লিয়ার? তাহলে উইলিয়াম গিলবার্টস জাস্ট এই কথাটা বললেন, এই হচ্ছে তড়িতের ইতিহাস বা গল্প। কিন্তু বিজ্ঞান এখানে থেমে থাকেনি, বিজ্ঞান কী করলো না, এই যে ঘটনাগুলো ঘটছে তাকে ব্যাখ্যা করার জন্য আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করলো এবং এগিয়ে গেল এবং তার ব্যাখ্যা দিতে সমর্থ হলো যখন ইলেকট্রন আবিষ্কার হলো। তার পাশাপাশি সঙ্গে সঙ্গে একটা চলে এলো ইলেকট্রনীয় মতবাদ, যে মতবাদে বলা হচ্ছে এই যে বস্তু যে ঘর্ষণ করা হচ্ছে না, তখন এক বস্তু থেকে আর এক বস্তুতে ইলেকট্রনের স্থানান্তর ঘটছে। চলো সহজ করে বুঝে নিই আমরা বিষয়টা। ধরো তোমার এই হাতে এক, যেমন ঘুম থেকে উঠে তোমরা কী খাও, বাটার টোস্ট খাও, ধরো তোমার এই হাতে মা একটা রুটি সেঁকে দিয়েছে অর্থাৎ টোস্ট, আর তোমার এই হাতে আমুল বাটার। এখন এই টোস্টটাকে যদি আমুল বাটারের উপর দিয়ে তুমি নিয়ে যাও, তাহলে কিছুক্ষণ পরে তুমি কী দেখবে না, এই টোস্টের নিচে কিছু আমুল বাটার লেগে গিয়েছে, তাই না? তার মানে ওই বাটারটাকে আমি যদি ধরি, কল্পনা করে নেই ইলেকট্রন, তার মানে কি ইলেকট্রনটা টোস্টের গায়ে লেগে গিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই হাতে আমার আমুল বাটার, এই হাতে যদি টোস্ট থাকতো, তাহলে কি কখনও এই ইলেকট্রন বা বাটার এই টোস্টে লাগতো? নিশ্চয়ই লাগতো না। তাহলে কখন লাগছে, ঘর্ষণের ফলে লাগছে। ঠিক তাই ঘটনাই ঘটে যখন একটি বস্তুকে আর একটা বস্তু দিয়ে আমরা ঘষি, তখন অন্য বস্তু থেকে কোনো একটি বস্তুর মুক্ত ইলেকট্রন অপর একটি বস্তুতে চলে যায়। এই চলে যাওয়ার ফলে কী তৈরি হয়
না চলে যাওয়ার ফলেই তৈরি হয় তড়িৎ আধান। তাহলে আমরা একটা নতুন শব্দ পেলাম তড়িতে, সেটা কি? তড়িৎ আধান। এখন প্রশ্ন বা তোমাদের মনে প্রশ্ন জাগছে, তড়িৎ আধানটা কী রে বাবা? তড়িৎ আধানটা খুব সহজ জিনিস, তোমরা জানো। দেখো এর ইংলিশ নামটা তোমরা প্রত্যেকেই জানো, যাকে বলা হয় CHARGE, চার্জ, যাকে বলছি কি আমরা, চার্জ। তাহলে তোমরা হামেশাই বলো না মোবাইল রিচার্জ হয়ে গেছে, মোবাইল চার্জ হয়ে গেছে, বা বাড়িতেই বাবা মা অনেক সময় বলে না, হ্যাঁ এই সেই চার্জ। মোবাইলটা নয়, মোবাইলের ভেতরের যে ব্যাটারিটা সেটা চার্জ হয়ে গেছে, মানে কি সে আধানগ্রস্ত হয়েছে। প্রকৃত অর্থে কী হয়েছে, তার মধ্যে হয় ইলেকট্রন গিয়েছে, নালে তার থেকে ইলেকট্রন এসছে, অর্থাৎ ইলেকট্রন দ্বারা সে সম্পৃক্ত হয়েছে, তাই না? অর্থাৎ এই যে তড়িৎআধান কখন ঘটবে, না যখন কোনো একটি বস্তুর মধ্যে হয় ইলেকট্রনের ঘাটতি ঘটবে, নাহলে ইলেকট্রনের আধিক্য ঘটবে। তাহলে এর উপর ভিত্তি করে এই তড়িৎআধান বা চার্জকে আমরা দুটো ভাগে ভাগ করছি। কি সেই দুটো ভাগ? একটাকে বলছি পজিটিভ চার্জ, যাকে আমরা প্লাস দিয়ে চিহ্নিত করে থাকি, আর একটাকে বলছি নেগেটিভ চার্জ, যেমন কি নেগেটিভ চার্জ, তাই না? এবারে চলো এই দুই প্রকারের যে আধান এরা কি করে দেখো, চুম্বকের সমমেরু পরস্পর পরস্পরকে কি করে বিকর্ষণ করে, আর বিপরীত মেরু পরস্পর পরস্পরকে কি করে আকর্ষণ করে। ঠিক এই আধানগুলো তাই করে, কি করে না, এই একটা পজিটিভ চার্জের সাথে যদি একটা নেগেটিভ চার্জ পাশাপাশি রাখি, তাহলে দেখবো কি এদের মধ্যে আকর্ষণ বল দেখতে পাবো, আর সমজাতীয় যে চার্জ তাদের মধ্যে কি দেখতে পাবো, বিকর্ষণ দেখতে পাবো। ক্লিয়ার হয়েছে? এখন এই যে চার্জ বা তড়িৎ আধান যাকে বলছি, এই আধান যদি তার উৎপত্তি স্থলেই সীমাবদ্ধ থাকে, অর্থাৎ সেখান থেকে যদি সে না যেতে পারে, তাকেই আমরা তখন বলছি কি স্থির তড়িৎ বা কি বলা যায় স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তাহলে আমরা এই তড়িৎকে দুটো ভাগে ভাগ করলাম, সেটা কি, একটাকে বলছি কি স্ট্যাটিক ইলেকট্রিসিটি, বা যাকে বলছি কি স্থির তড়িৎ, আর দুটোকে বলছি, দু নম্বরকে বলছি কারেন্ট ইলেকট্রিসিটি বা চলো তড়িৎ। যেমনটা ঠিক সেই ভ্রমণে বলে না চলো যাই, এটাও ঠিক তাই, চলো তড়িৎ। তার মানে ভ্রমণে চলো যাই মানে কি, এক জায়গায় ছিল, অন্য জায়গায় তুমি গেছো, ঘুরতে গিয়েছো, ভ্রমণ করেছো, এখানেও ঠিক তাই, তড়িৎ এক জায়গায় ছিল, সে অন্য জায়গায় গেছে। তড়িৎ বলতে তাহলে কি এই চার্জটা গেছে। এখন এই চার্জটা কে বহন করছে, না চার্জটা বহন করছে কিন্তু ইলেকট্রন, চার্জটা বহন করছে কে, ইলেকট্রন। তার মানে তড়িতের যে প্রবাহ বা তড়িতের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া প্রকারান্তরে আমরা কি বলছি, ইলেকট্রনের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, তাই না? এই ইলেকট্রন যদি যায় তখনই আমরা তাকে কি বলছি চলতড়িৎ, আর এই ইলেকট্রন যদি এক জায়গায় সীমাবদ্ধ থাকে তখন আমরা কি বলছি স্থিরতড়িৎ। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? এখন এই ইলেকট্রন যাবে কার মধ্যে দিয়ে? নিশ্চয়ই শূন্যস্থানের মধ্যে দিয়ে যাবে না, ইলেকট্রন যার মধ্যে দিয়ে যায় তাকেই আমরা নাম দিয়েছি কি পরিবাহী বা কন্ডাক্টর। অর্থাৎ যেমন ধাতব পদার্থ, যেমন ধরো লোহা, অ্যালুমিনিয়াম, তামা, কপার, এই যে পরিবাহী তার, এর মধ্যে দিয়ে কি ইলেকট্রন যেতে পারে। এবারে আমরা জেনে নেই এই যে আধান, এই আধানটাকে আমরা প্রকাশ করব কী করে। এখন আধানকে প্রকাশ করার জন্য একক রয়েছে কুলম, সেটা কি এসআই একক, ঠিক আছে? তাহলে এখন এই কুলম কাকে বলে এটা একটু জেনে নেব। এখন এই কুলম কাকে বলে জানতে গেলে তার আগেই দেখো আমাদের কুলম্বের সূত্রে যেতে হয়। কুলম্বের সূত্রে কী বলছে, না বিজ্ঞানী কুলম দুটো বিন্দু আধান নিয়েছেন, ধরলাম এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, এবং সেই দুটো বিন্দু আধানের মধ্যবর্তী দূরত্ব তিনি বলছেন যদি R হয়, যদি কী হয় R হয়, তাহলে এই বিন্দু দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ অথবা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক, আর আধান দুটির মাঝের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে এখান থেকে এক নম্বর সমীকরণ, এটা দু নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণকে আমরা ভেদের সূত্র থেকে কী করতে পারি, সংযোগ করতে পারি। তাহলে সংযোগ করলে কী পাই দেখো, আমরা পাই এফ সমানুপাতিক Q1 ইনটু Q2 বাই আর স্কোয়ার। তাহলে এই সমানুপাতিক ধ্রুবকটা, এই সমানুপাতিকটা চলে যাবে কখন, যখন আমরা কী নিয়ে আসবো, একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসবো। এখানেও ঠিক আমরা একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি, তাহলে এফ সমান স্মল কে
কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার। এটা কী বলছে? ছোটো হাতের কে, স্মল কে, ঠিক আছে? এইটাকেই বলছি আমরা কি কুলম ধ্রুবক। এখন এই কুলম ধ্রুবকের মান রয়েছে, কুলম ধ্রুবকের কি মান রয়েছে? না, এসআই পদ্ধতিতে কে এর মান ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো, যেখানে এই এপসাইলন জিরোটাকে আমরা বলছি কি শূন্য মাধ্যমের পারমিটিভিটি। আর সিজিএস পদ্ধতিতে এই স্মল কে কে আমরা ওয়ান বাই কে, যেখানে কে এটাকে বলছি কি না পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এর ভ্যালু কত? ওয়ান। ক্লিয়ার হয়েছে? তাহলে এই কুলম্বের এই সূত্র থেকে আমরা কি পাই না, দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের যে ধারণা সেটা পেয়ে থাকি এবং এখান থেকে আমরা কি গণনা করতে পারি। এবারে চলে আসছি এই যে তড়িৎ আধান আমরা একটু আগে পেলাম বা চার্জ, সেই চার্জের যে একক কুলম এবং সিজিএস একক যে ইএসইউ বা স্ট্যাট কুলম সেটা কীভাবে এসছে সেটা দেখে নিই। চলো তাহলে চার্জের একক কি কুলম, কুলম কাকে বলছে না এক কুলম কাকে বলে? না দেখো এইখানে যদি আমরা এসআই পদ্ধতিতে এফ সমান বসাই, এই কে এর মান স্মল কে এর মান ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো যদি বসাই তাহলে আসে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার। এখন এই কিউ ওয়ান সমান কিউ টু সমান যদি একক আধান হয়, একক আধান হয় এবং আর সমান যদি এক মিটার হয়, তাহলে আমরা বলতে পারি কি দুটো সমপরিমাণ এবং সম আকৃতির, মানে সমপরিমাণ বলতে কি আধানের দিক থেকে দুটো সম আধান সম্পন্ন এবং সম আকৃতির বিন্দু আধানের মধ্যবর্তী দূরত্ব যদি এক সেন্ট এক মিটার হয় এবং তাদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বলের মান যদি নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন হয়, তাহলে ওই বিন্দু আধান দুটির আধানকে আমরা এক কুলম বলবো। এই যে একক আধান, এই একক আধানটাকে কী বলবো? এক কুলম। ক্লিয়ার হচ্ছে? আর সিজিএস পদ্ধতিতে কী বলবো? না দুটি বিন্দু আধান তাদের মধ্যবর্তী দূরত্ব যদি এক সেন্টিমিটার হয় এবং তাদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বলের মান যদি এক ডাইন হয়, তাহলে ওই বিন্দু আধানের প্রতিটির আধানের মানের মান কত হবে? এক স্ট্যাট কুলম বা এক ইএসইউ। এবারে দেখে নেব এই কুলম্বের মানটা কি। দেখো প্রথমেই বলছি আধান বলতে কি ইলেকট্রন, তাহলে একটি ইলেকট্রনের আধান কত? একটি ইলেকট্রনের আধান আমরা জানি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম, তাই না? আর যদি এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে যদি হয় তাহলে ইলেকট্রনের আধান কত? না ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন ইএসইউ বা স্ট্যাট কুলম, ঠিক আছে? এই স্ট্যাট কুলম। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কোনো পদার্থে কতটা চার্জ হয়েছে আমরা বুঝবো কী করে? না পদার্থে সাধারণত কতটা চার্জ হয়েছে সেটা হচ্ছে এই ইলেকট্রনের সরল গুণিতক আকারে ঘটে। অর্থাৎ কোনো একটা পরমাণু থেকে অপর একটা পরমাণুতে বা কোনো একটা পদার্থ থেকে অপর একটা পদার্থতে নিশ্চয়ই অর্ধেক ইলেকট্রন যাবে না বা তিনের চার অংশে ইলেকট্রন যাবে না। গেলে কি হয়? একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, না হলে কি একটা পজিটিভ ইন্টিজারে যাবে, ঠিক আছে? এই কারণে টোটাল যে আধান কিউ সেটাকে আমরা পরিমাপ করি এন ইন্টু ই, যেখানে এন হচ্ছে এই ইলেকট্রনের সংখ্যা আর ই হচ্ছে একটি ইলেকট্রনের আধান। ক্লিয়ার হয়েছে?